সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুমন, আমার সঙ্গে ছোট্টু আর রমেশ, আর ক্যামেরায় যে আছে সপ্তম, ঠিক আছে? আর আজকে আমাদের নতুন টিমে একটা জয়েন হয়েছে আমাদের এই বন্ধু দেবকান্ত। তো বন্ধুরা, আমাদেরকে একজন ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, ঠিক আছে? তো বন্ধুটা বলেছিল লোকেশনটা তারই দেওয়া, একটা শ্মশান, ঠিক আছে? শ্মশানটা কয়েকদিন আগে বন্ধ হয়ে গেছে, বেশ কয়েকদিন আগে বন্ধ হয়েছে। হ্যাঁ, কয়েক বছর বলা যায় তো বন্ধ হয়েছে। তো আপাতত লোকেশনটা বলতে সে বারণ করেছে, তো তার জন্য আমরা খুবই দুঃখিত, ঠিক আছে? তো শ্মশানটা কিছু হিস্ট্রি এটাই আছে যে এখানে সমাধি দেওয়া আছে কিছু, ঠিক আছে, বাচ্চাও পোতা আছে কিছু, প্লাস এখানে মরা পড়ানো হতো আগে, এখন বন্ধ হয়ে গেছে কয়েক বছর। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এখানে বলা হয়েছে নাকি কান্নার আওয়াজ এইসব পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, কিছু সারা দেখা যায়। হ্যাঁ, তো সেটাই আমরা দেখতে এসেছি, কি দেখতে পাবো না পাবো সেটাও আমরা জানি না, ঠিক আছে? তো ভিডিওটা না করলে তো বুঝতে পারবো না, তো চলো ভিডিওটা করি, দেখা যাক, তারপরে তোমরা শেষে ভিডিওটা বুঝে যাবে কী আছে না আছে। তো চলো স্টার্ট করা যাক। তো তোমাদেরকে এটা আগেই বলেছিলাম, এটা হচ্ছে এই ঠাকুরটা সামনে এখানে, এবার দেখে না, দেখি দে ভালো করে দেখি দে ঠাকুরটা। এটাই সেই শ্মশান যেখানে আগে পোড়ানো হতো, এখন আপাতত নর্মালি হয় না, বন্ধ হয়ে গেছে। যেখানে আগে পোড়ানো হতো এখন শ্মশানটা বন্ধ আছে, কয়েকদিন হলো, মোটামুটি কয়েকদিন না, কয়েক বছর ধরতে গেলে, এক দেড় বছর দু বছর নাকি, এরকমই হবে। আর সামনে এখানে একটা সমাধি আছে, তো এটা মেন ব্যাপার, সমাধিটা হচ্ছে এখানে একজন আসতো, একজন বয়স্ক মানুষের, মহিলার সমাধি আছে এটা, ঠিক আছে, অনেকদিন আগেই দেওয়া, ঠিক আছে, দেখতেই পাচ্ছ ভেঙে চুরে গেছে পুরোটাই। লাইটটা দেখা এখানে, লাইটটা দেখা দশটা নিচে মানুষ পুরোটাই জঙ্গল। সামনে ওখানে একটু দেখে যাবি, হ্যাঁ, কারণ সামনে একটা সমাধি আছে আর একটা, ঠিক আছে, পুকুর পাড়টা, হ্যাঁ, একটা পুকুর পাড়, বড় পুকুর পাড়, দেখি যে পুরো পুকুর পাড়টা, গাছগুলো অনেক বড় আছে পুকুর। কাহানি তো আমি শুনেছি এখানকার, দেখতে তো পাচ্ছি না কিছু, দেখো এটা দেখি যে পুরোটা, বাপি এখানে দেখো গাছগুলো, দেখা একবার তো সামনে আয়, গিয়ে উপরে লাইট মার, ছোট্টু হ্যাঁ, ও দেখ পুরোটা পুকুর পাড়, পুরোটা পুকুর পাড়, এটা পুকুরটা দেখা যাবে না, পুরো কানাড়ে আছে, অনেক বড় পুকুরটা, পুরোটা অনেক বড়, লম্বা দিঘি বললি চলে, হ্যাঁ দিঘি, পুকুর তো না, তাল গাছ সামনে, আবার রমেশ দাঁড়া, আগে আগে যাস না, তো তাড়াহুড়ো করে ছুটিস না, আস্তে আস্তে যা, তাড়াহুড়ো করিস না, আস্তে আস্তে যা, বাপে এদিকে নিয়ে, এদিকে নিয়ে, এদিকে নিয়ে বাপে, এদিকে চলে বাপি, বাপি গে, ও একটা নান্না মনে জিনিস দেখো, নিয়ে নিয়ে নিয়ে, তাড়াতাড়ি যাই, এখানে নিয়ে আয়, দেখে একবার দেখা, পালিয়ে গেল রে, ব্যাংক ছিল বড় করা, সামনে পুরোটা জঙ্গল আছে, এদিকে ঘুরি দে, দেখি দে একবার এদিকটা, ওই দূরে ওই লাইট গুলো মিলের বল, হ্যাঁ অনেক দূরে আছে, কত দূরে হবে এখান থেকে, তাও মোটামুটি 3 কিলোমিটার, হ্যাঁ 3 কিলোমিটার হবে, ফাঁকা মাঠ, শ্মশানটা গ্রাম থেকে কত দূরে হবে, তো গ্রাম থেকে শ্মশানটা কত দূরে হবে, শ্মশানটা 2 কিলোমিটার বললো, শুনলি না তখন গ্রামের লোকেরা, না একবার যা শুনিয়ে দিলাম সবাইকে, এই গাছটা দেখ,
এই গাছটাতে নাকি বলে যে কেউ একজন মারা গেছিল। হ্যাঁ এটা বলেছে, কি বলেছিল এটা, এই গাছটা গাছটাতে কেউ মারা গেছিল একজন, সামনে সামনে সুইসাইড করেছিল না, ধরে দিয়েছিল তখন সামনে, তখন গাছটা আরো বড় ছিল সামনেগুলো, এখন এখন যাই হোক শীতে গিয়ে যে ডালগুলো কাটা গেছে ভাঙা গেছে, যে ভেঙে পড়েছে এই ডাল, এই ডাল ভেঙে পড়েছে। ও এই ডালটা মানে এই যে, হ্যাঁ এই ডালটা ভেঙে পড়েছে। কোনটা ধরো ধরো এই ডালটা বল, এই যে ভাঙা পড়ে আছে এটা, হ্যাঁ এই ডালটা তাই সামনে দিকে আয়, আর ছোট্ট চলে আয় এদিকে, জঙ্গলে ভর্তি জঙ্গল চারিদিকটা, তবে মানুষজন যাওয়া আসা করে, করে এটা দিনের বেলা আসা যাওয়া করে এখানে লোকজন, আর মা দেখেন রাত্রে কেউ আসে না, খুব কম জানিস তো, দিনের বেলায় বলতে যারা চাষাবাদ করে একটু চারিদিকে দেখেছিস, শুধু দেখে যাবি, হ্যাঁ খেজুরের ঝোপ, খেজুর গাছ, এটা তাল গাছ তো, তাল ধরেছে ভাই গাছে, কই যেমনটা বলা হয়েছিল তেমন তো কিছু দেখতে পেলাম না বা বুঝতেও পারলাম না, দেখ না এখন 12:09 দেখ সামথিং, সেরকম রাত তো হয়নি, স্টার্টিং করে 12:09 বলে তো বলেছিলাম উনি 12:00 পর আসবে, হ্যাঁ সেটাই তো, আর এমনি কি বলতো আমাদের বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা এইখানটা কে, হ্যাঁ এখানে সরে এটা বলবো, সরে এখানে তাহলে এইখানে এদিকে বাপি এখানে নিয়ে এদিকে নিয়ে এখানে সমাধি দেওয়া হয়েছিল, ঠিক আছে এই জায়গাটা করি, একবার দূর থেকে দেখা, বেশি কাছে যাওয়ার দরকার নেই জায়গাটা, কারণ জুতো ফুতো আছে পুরো, তো আমরা যাওয়াটা ঠিক হবে না, ঠিক আছে এই যে নিচেটা, এই যে পুরোটাই এখানটাই যে জঙ্গল হয়ে গেছে, অনেকদিন আগে দেওয়া হয়েছিল না গাছটা, কি তখন এসে বলে এগিয়ে আগে সামনে যায়, সামনে গিয়ে যাওয়ার দরকার নেই, সামনে গিয়ে পুকুরটা তো প্রচুর বড় রে, বুঝিতে মনে হচ্ছে এই সাম নিচের দিকটা দেখিস, মানে হ্যাঁ সবসময় নিচের দিকে দেখে যাক লাইট মেরে, ঠিক আছে তেমন কিছু দেখা যাচ্ছে না, বাপি বল আছে কোনো আওয়াজ কই, কিছু তো বুঝতে পারলাম না, আমার তো শোনা কথা যখন আসছিলাম যে বন্ধুরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল, সে বলছিল নাকি এখানে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় মাঝে মধ্যে, মাঝে মধ্যে কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না, আমরা দেখতে না পেলে কোনো শব্দ তো পাচ্ছি না, কিন্তু দেখ একই রকম গাছ কিন্তু সব জায়গায় বল, একই স্টাইল একই সব, একই রকম ভাবে, হ্যাঁ একই দিকে, এটা কিন্তু এখানে খুব সুন্দর একটা জিনিস, খেজুর গাছগুলো একই রকম লাগে সব, না তাহলে এই গাছগুলো দেখ, এইগুলো দেখ, এই গাছগুলো দেখ, এই একটা আছে সামনে একটা আছে, ওই সামনে একটা পেরিয়েলি দেখ, পুরো এই দিকে ঝুঁকে সামনে পুরো সামনে দেখে আসবি সামনে আপনি, অনেকটা ঝুম গো তো আসবে না, এতটা অনেক দূর না, বড় এটা কিন্তু খুব একটা গাছ ছমছমে ভাব বা সেরকম কিছু লাগছে না এবার, হ্যাঁ এরকম সেরকম কিছু লাগছে না, তবে নিস্তব্ধ পুরো, কোনো হাওয়া নেই কিছু নেই, গাছের পাতাও কিন্তু হিলছে না একটু, কিন্তু ওই দিকে এখন এলাম তখন কিন্তু হাওয়া দিচ্ছিল একটা, কিন্তু এখন আমরা ঢোকার পথে কিন্তু বন্ধ হাওয়া, অ্যাকচুয়ালি শ্মশানটা পবিত্র জায়গা, হ্যাঁ শ্মশান, হ্যাঁ শ্মশান তো পবিত্রই জায়গা, কখন পাত দিয়ে মারিস না, ঠিক আছে অনেকটা ঘোরাও হয়ে গেল, আমরা এখানে 11:30 দিকে ঢুকে গেছিলাম, এখানে তো এদিকটা দেখা কাল গাছটা দিকে, ঠিক আছে বেশ মন মাইজ না, চল চলে চলে চলে, ঠিক আছে।
গুলো একটু ঢেকে যাক। হ্যাঁ জঙ্গল দেখ, পুরো জঙ্গলে ভর্তি তাই দিচ্ছে। তো সেরকম কিছু ভাবতে দেখা যাচ্ছে না, তো বেরিয়ে যাবো, সেখান থেকে লাভ নেই। ঠিক আছে, তো বন্ধুটা তো বলেছিল দেখা যাক, কিন্তু কিছু দেখতে পেলাম না। তো চ এখান থেকে, আর থেকে লাভ নেই, অনেকক্ষণই ঘোরা হয়ে গেল। তো চ বেরিয়ে যাবো এখান থেকে, গাছগুলো তো বন্ধুরা আমরা শ্মশানটা পুরোটা ঘুরলাম। ঠিক আছে, শ্মশানটা একটা দিঘির পাড়ে, ঠিক আছে, দিঘির ওই দিকটা একটু জঙ্গল আছে পুরোটা, তো সেরকম রাস্তা নেই, প্রচণ্ড জঙ্গল। আর এখানে মানে জঙ্গলের ওইদিকে যারা চাষ করে এদিকে, তো তারা মানে বসে থাকে, গাছের নিচে বসে থাকে, অনেকজনকে সাপে কেটে মারাও গেছে। তো সেই জন্য আমরা সাহস হলো না আমাদের এত রাতে ঢোকার। ঠিক আছে, তো মানে রাস্তায় হাঁটার মতো রাস্তা নেই। ঠিক আছে, সেই দিকে আমরা বেরিয়ে গেলাম, আর শ্মশানটা মোটামুটি পুরোটাই ঘুরলাম, সমাধিগুলোও দেখলাম। নিস্তব্ধতার ব্যাপার আছে, হ্যাঁ, মানে সেরকম কিছু একটা পজিটিভ পেলাম না, হ্যাঁ, কারণ যে বন্ধুরা যেমন বলেছিল যে এখানে বাচ্চার কান্না, তারপরে একটা অন্যরকম অস্বাভাবিক জিনিস, ঠিক আছে, আর একটা জিনিস পাওয়া গেল যেটা গা ছমছমে, একটা থমথমে ব্যাপার, মানে আমরা ঢোকার সময় যে হাওয়াটা ছিল বন্ধুরা, তো সেই হাওয়াটা কিন্তু যখন আমরা ঢুকলাম শ্মশানের মধ্যে, তখন কিন্তু হাওয়াটা একটুও নেই, কোনো একটা গাছের পাতা হেলেনি। ঠিক আছে, কিন্তু বাইরে এসে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে, ভেতরে ছিল না হাওয়াটা। তো ভিডিওতে তো তেমন কিছু দেখতে পেলাম না, তো আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা দাবিয়ে দিও। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক যেন অবশ্যই করো। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো লোকেশন থাকে, তোমাদের কোনো চেনা লোকেশন কিছু থাকে যেখানে আমাদের, আমরা অবশ্যই ভিজিট করার চেষ্টা করবো সেখানে। ঠিক আছে, তো কমেন্টে জানিও আমাদেরকে। ঠিক আছে, আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করবো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। ঠিক আছে, চলো পরের ভিডিও দেখা হচ্ছে আবার।